নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এই একটি দুর্লভ রাজ্য সৃষ্টি হচ্ছে কবে? 18 অক্টোবর 2022। শুক্র মালব্য নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে। এই মালব্য নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করে চার রাশির 5টি বড় সুসংবাদ আসতে কিন্তু চলেছে। আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তবে প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে বলবো, আলোচনাটি সম্পূর্ণরূপে শুনবেন, কারণ আমার এই ভিডিওটি আবার কপি হবে, কপি হয়ে পেস্ট হয়ে এখানে চার রাশি জায়গায় 5 রাশি 6 রাশি নিজের মতন করে রাশি বাড়ি দেবে, কিন্তু না, স্পেশালি 4টি রাশির ক্ষেত্রে কিন্তু শুক্র মালব্য নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে। তুলা রাশিতে প্রবেশ করে 4 রাশির ক্ষেত্রে কিন্তু মালব্য নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে। এই রাজ্যের ফলে 4টি রাশির 5টি দুর্দান্ত সুসংবাদ আসতে কিন্তু চলেছে। কোন এই সৌভাগ্যশালী 4 রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তবে একটি কথা আমি বলি, দেখুন, মানুষের জীবনে সমস্যা আছে, সমস্যা যেমন আছে ঈশ্বর সমাধানেরও রাস্তাটা কিন্তু করে দিয়েছে, কারণ ঈশ্বর সমস্তটা কিন্তু গ্রহের উপর ন্যস্ত করেছে। অর্থাৎ আপনার জীবন কেমন যাবে সেটা সম্পূর্ণ কিন্তু একটি গ্রহ কিন্তু আপনাকে কিন্তু নিয়ন্ত্রণ করবে। অনেকে বলে না যে আমি এগুলো জ্যোতিষ মানি না। দেখুন, জ্যোতিষ আপনি মানেন না বলছেন, কিন্তু মানুষ গ্রহের চক্রে কিন্তু ঘুরে। আপনার ভালো হোক অথবা খারাপ হোক, সম্পূর্ণ আপনার গ্রহ কিন্তু সর্বশেষ কথা বলবে। যাদের ক্ষেত্রে হচ্ছে না, আমি একটি কথা বলছি, জ্যোতিষের দিকে আঙুল না তুলে আপনি আপনার নিজের জন্মকুণ্ডলীটা বিচার করার, আপনার জন্মকুণ্ডলীতে কোন জায়গাটাতে দোষ আছে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, বিশেষভাবে লাভ পাবেন। কৌশিক রায় খুব চ্যালেঞ্জের সাথে কাজ করে এবং দায়িত্বের সাথে, ওই হবে হচ্ছে বলে কোনো কথা নেই, আপনাকে কাজ করিয়ে দেখাবো। অর্থাৎ স্বপ্ন আপনারা দেখুন, বাস্তব করার দায়িত্ব আমার। আমি একটি কথা বলছি, স্বপ্ন আপনারা দেখুন, বাস্তব করার দায়িত্ব আমার। এবং এর পাশাপাশি আর একটি কথা আপনাদেরকে বলি, আমি যে প্রেডিকশান করবো কি না মাটিতে পড়বে না, ডেফিনেটলি আমি খুব দায়িত্ব নিয়ে বলি এবং চ্যালেঞ্জের সাথে। অর্থাৎ জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান এবং টোটালটা হচ্ছে সায়েন্স। এখানে কোনো আপনার 2+2 যেমন 4 হয়, ঠিক এখানেও কিন্তু অঙ্ক কষেই কিন্তু আপনার ভাগ্যের বিষয়ে কিন্তু জানা কিন্তু চাই। দেখুন, আপনি যদি বেদকে বিশ্বাস করেন, বেদের চোখ হচ্ছে জ্যোতিষ। জ্যোতিষ আপনাকে প্রপার গাইডলাইন দিয়ে আপনাকে সঠিক পথে কিন্তু নিয়ে যাবে। আমি বারবার বলছি, আপনার ভালো সময় চলছে, আপনি এখনও দেখাতে পারেন, কারণ ভালো সময় চলছে বলে আপনি জানবেন আপনার খারাপ সময় কিন্তু আসবে, এটাও মাথায় রাখবেন। অর্থাৎ আপনি যদি জেনে নিন যে আপনার কোন কোন সময়গুলো ভালো, কোন কোন মাসগুলো আপনার ক্ষেত্রে ভালো বছরের, কোন কোন মাসগুলোতে আপনার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করা ভালো, কোন দিনগুলো যদি ভালো, অর্থাৎ মানে বছরকে বছর যদি আপনারা জেনে নিতে পারেন, তাহলে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু হবে। অর্থাৎ এখানে আপনারা বছরের কিন্তু একটা কুষ্টি, বছরের কুষ্টি আপনারা কিন্তু করে নিতে পারেন, দীর্ঘদিনের না, বছর টু বছর আপনারা কুষ্টি করুন, বিশেষভাবে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন। অর্থাৎ আপনারা আপনাদের সমস্যা আপনারা জানতে পারবেন, আপনারা কখন ইনভেস্টমেন্ট করবেন, কখন ভ্রমণ করবেন, কখন আপনি কোনো ব্যবসা আরম্ভ করবেন, কখন কোন কোন তারিখগুলো আপনার ক্ষেত্রে শুভ, এই জায়গাগুলো কিন্তু টোটাল একটা জ্যোতিষ কিন্তু আপনাকে কিন্তু জানিয়ে দিবে। অর্থাৎ অ্যাস্ট্রোলজি আপনাকে কিন্তু একজন সঠিক পথপ্রদর্শক হিসাবে কিন্তু আপনাকে কিন্তু কাজে কিন্তু দিবে। তো কোন এই 4টি সৌভাগ্যশালী রাশি শুক্র
তুলা রাশিতে প্রবেশ করে মালব্য নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে, সেই রাশিগুলোর নাম আমি একে একে জানাব। খুব চর্চিত রাশি, প্রচুর কমেন্ট এসছে, আমি বারবার বলি মকর রাশি। মকর রাশির কেন্দ্রে অবস্থান করে আপনার কেন্দ্রতিকোণ রাজ্য সৃষ্টি করছে এবং মালব্য নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে। দেখুন, এটা আবারও বলছি, এই ভিডিওটি কপি হয়ে নিজের মতন করে তৈরি হবে, কিন্তু এখানে কোনো চারটি জায়গা পাঁচটি রাশি হবে না, ছটি রাশি হবে না, মন গড়া কথা নয়। ওই দুম করে বলে ফেললাম এ কটা রাশি কোটিপতি, লজিক বুঝাতে হবে কী কারণে হবে, ওয়াই। আমি সম্পূর্ণরূপে আপনাকে গ্রহের গোচর ধরে লজিক বুঝে আপনাকে কিন্তু আপনাদেরকে আমি ভিডিও কিন্তু উপস্থাপনা করি। আমি প্রতিদিন আপনাদের সামনে নতুন নতুন টপিক্সের উপর ভিডিও নিয়ে আনার চেষ্টা কিন্তু করি। আপনারা এই জন্য প্রচুর পরিমাণে সাপোর্ট দিন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন। আপনাদের কমেন্ট আমাকে কিন্তু উৎসাহিত করবে, আপনাদের একটি সাবস্ক্রাইব একটি লাইক আমাকে কিন্তু উৎসাহিত করবে। আমি প্রত্যেককে নমস্কার জানাই, আপনাদের শুভকামনা রইল এই চারটি রাশির, এবং দেখে নিন কপি পেস্ট হচ্ছে কিনা এই ভিডিওটি। তো মকর রাশি কেন্দ্রতিকোণ রাজ্য, মালব্য নামক মহাপুরুষ রাজ্য, আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তি, আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি এবং আপনাদের শেয়ার বাজার থেকে আপনারা লাভ পাবেন এই সময়, স্টক বিজনেস ফাটকা থেকে আপনারা লাভ পাবেন, এবং আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু শুভ। যারা প্রেমজ সম্পর্কে যুক্ত আছে, প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রেমের ক্ষেত্রে সম্পর্কে কিন্তু উন্নতি কিন্তু হতে চলেছে। আপনি মকর রাশি মানুষ লিখে রাখুন, এবং বিদেশ থেকে লাভ আপনাদের সুখ সাধন বৃদ্ধি কিন্তু করবে। শুক্র কি? শুক্র হচ্ছে ভোগ কারক গ্রহ, শুক্র হচ্ছে বিলাস, লাক্সারি গাড়ি, লাক্সারি আপনার বাড়ি, একাধিক প্রপার্টি, মানে শুধুই সুখ। শুক্র হচ্ছে সুখের মূল কারক গ্রহ। তো আপনার রাশিচক্রে যদি শুক্র ভালো থাকে, ডেফিনেটলি আপনি এই সময় এই মালব্য নামক মহাপুরুষ রাজ্যকে, আপনি মকর রাশি মানুষ, এক্সিলেন্ট রেজাল্ট কিন্তু পেতে চলেছেন। কারণ আপনার ক্ষেত্রে কিন্তু শুক্র কিন্তু রাজ্যকারী প্ল্যানেট মকর রাশির ক্ষেত্রে, লিখে রাখুন। আপনি মকর রাশি মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে কিন্তু লাভ দিতে চলেছে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো বিশেষভাবে লাভ দিতে চলেছে, সেই রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির কেন্দ্রে অবস্থান করে মালব্য নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে। আপনাদের একাদশপতি এবং আপনাদের চতুর্থপতি চতুর্থ অবস্থান করছে, সুখ সাধন বৃদ্ধি করবে, প্রপার্টি থেকে লাভ দিবে, আপনাদের যে কোনো কাজে সফলতা এই সময় দিবে। আপনি কর্কট রাশি মানুষ, আপনার সাকসেস দেখা যাচ্ছে, এবং আপনাদের আটকে গেছে, ডুবে গেছে এমন টাকা আপনারা এই সময় কিন্তু পাবেন, এবং আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তি কিন্তু এই সময় কিন্তু হবে। এরপর যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম তুলা রাশি। রাশিতেই শুক্র অবস্থান করে মালব্য নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে। আপনাদের তুলা রাশির আপনি যদি মানুষ হন, আপনার ক্ষেত্রে সুখের মানে একটা পরিপূর্ণ আপনি কিন্তু পাবেন। সুখ কাকে বলে এবার দেখতে পাবেন। আপনাদের প্রেম, আপনাদের দাম্পত্য সুখ, আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ, আপনাদের ক্ষেত্রে আকর্ষিক অর্থপ্রাপ্তি এবং ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট কিন্তু হতে চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম মেষ রাশি। মেষ রাশির কেন্দ্রে অবস্থান করছে এবং আপনাদের ধনাধিপতি, ধনাধিপতি সপ্তমভাবে আপনাদের ব্যবসার দ্বারা কিন্তু অর্থ কিন্তু আপনাদের আসবে। যারা ব্যবসা করছেন, যে কোনো ব্যবসায় করুন না কেন, ব্যবসার দ্বারা অর্থ আসবে। দাম্পত্য সুখ এবং প্রেমের ক্ষেত্রে আপনাদের শুভ, এবং দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি করবে। যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছেন, যারা কসমেটিক বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, গার্মেন্টসের সঙ্গে যুক্ত আছেন, বা আপনি একদম ভালো আর্টিস্টিক ভালো রাইটার, আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, বা আপনি একজন অ্যাকাউন্টেন্ট, আপনার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু শুক্র কিন্তু আপনাকে দিতে চলেছে। এবং ফিল্ম দুনিয়ার সঙ্গে যারা যুক্ত আছেন, গ্ল্যামার দুনিয়ার সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এক্সিলেন্ট রেজাল্ট দিতে চলেছে। অর্থাৎ মেষ রাশি, কর্কট রাশি, তুলা রাশি এবং মকর রাশি, যারা মিডিয়া রিলেটেড জায়গাতে কাজকর্ম করছেন, গ্ল্যামার ফিল্ডে আছেন, অভিনয় শিল্প করা, গান বাজনার সঙ্গে যুক্ত আছেন, এই রাশিগুলোকে কিন্তু শুক্র বিশেষভাবে লাভ কিন্তু দিতে চলেছে।
লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এই যে 5টি বড় সুসংবাদ দিলাম, এই মালব্য নামক মহাপুরুষ রাজযোগ চার রাশিকে মানে অর্থের বন্যা বইয়ে দিতে চলেছে, লিখে রাখুন। যদি আপনার রাশিচক্রে শুক্র যদি শুভ থাকে অবশ্যই আপনারা লাভ পাবেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।